দেখছি আমি নাচানাচি টিকটকেতে যাইয়া, সত্যি আমি বলে দেব আজ দিঘি ইজ মাই ফেভারিট নাইকা। নামাজ বাদ দিও না বন্ধু, এবারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। আম গাছে আম থাকে, টিকটকে থাকে বাঁদর, দিঘি তো আর দিঘি নাই কাকা, হইয়া গেছে সাগর। আমি বললাম না, আমার শরম করে। ওয়েট, এটা কিন্তু জাস্ট একটা শায়রি, কেউ আবার রোস্ট ভাবেন না, কারণ নায়িকা দিঘির আমি খুবই বড় একজন ভক্ত, তার এমন কোনো মুভি নাই যেটা আমি দেখি নাই। কি হয়েছে মায়েনকা, কি ভুল বললাম? ধপ দিস স্ক্যান, দিঘির তো একটাই মুভি বের হইছে। আচ্ছা আচ্ছা সরি, তার টিকটক ভিডিও আমার খুব ভাল লাগে, আমি অলওয়েজ দেখি। What's up kaka, this is Faraby back with another new video, আর আজকে আমি কথা বলবো মাই ফেভারিট নায়িকা দিঘিকে নিয়ে। যেহেতু আমার ফেভারিট নায়িকাকে নিয়ে কথা বলবো, সেহেতু আজকে আমি পুরো ভিডিওতে আমার সানগ্লাসটা পরে ভিডিও বানাবো। অ্যাকচুয়ালি মেন বিষয় হলো কালকেই সানগ্লাসটা কিনে আনছি তো তাই। অনেক কাল আগের কথা, যখন আমাদের এই ছোট দিকে তার কিউট ফেস আর অসাধারণ অভিনয় দিয়ে আমাদের সবার মন জয় করে নেয়। ছোটবেলায় আমরা অনেকেই ভাবছিলাম বড় হয়ে সে মনে হয় অনেক বড় একজন অভিনেত্রী হবে। কিন্তু হইলো ডাকি, আমাদের সবার মুখে ধামা ঘষে দিয়ে নিজেকে নায়িকা অপমান করার জন্য সে এখন ঠিকঠক করতেছে। আমিও না, ভাবা যায় কি স্মার্ট। ওয়েট, স্মার্ট থেকে মনে পড়লো, আমাদের ছোট দিকে বড় হয়ে এখন এতটা স্মার্ট হয়ে গেছে যে বড় আপুদের থেকে প্রশিক্ষণ নিচ্ছে। না মানে আরো বেশি স্মার্ট হওয়ার। আর শুধু প্রশিক্ষণ না, তার অফিসিয়াল ফেসবুক পেজের প্রতিটা ছবির ক্যাপশন দেখলে আপনার নিজেরই স্মার্টনেস হাওয়া হয়ে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, এখন বলবেন কি দেখাইলেন, কিছুই তো করতে পারলাম না। আরে কাকা, আমি থাকতে আপনারা কেন কষ্ট করবেন, আমি পয়রা দিচ্ছি। আই এম পিং পিং আর আই এম বিলাক বিলাক, না মানে একটু এডিট মাইরা ফর্সা হইছে আর কি। শুধু কিউট না, একেবারে পরির লাহান লাগতেছে। মানে না মানে পরিমনির মতো, না পরির মতো। শাড়িতে আমি, এই যে হাফ প্যান্টে আমি, এক হালি আমি, কিন্তু এখানে তো আমি দুই হালি দেখতে পাচ্ছি। তাইলে কি দিন দিন আমার চোখে যদি কই মাছ আসছে? আমার সাথে কে, আমি বলবো না, আপনারাই বলুন। আমার সাথে এই ডাকে আমি বলুম না, আপনারাই কমেন্টে বইলা দিন, ঠিক আছে? আরে এরা কারা, পরিচয় দেওয়ার টাইম নাই তোর বড় আপুদের। একদমই ঠিক বলছেন, কেউ না বুঝতে পারলেও আমি বুঝতে পারছি, এই জন্যই তো ফার্স্টের ওই শাড়িটা বানানো। আম গাছে আম থাকে, টিকটকে থাকে বাঁদর, দিঘি তো আর দিঘি নাই কাকা, হইয়া গেছে সাগর। দিঘি নাকি এখন আরো অনেক বড় হয়ে গেছে। মানে না মানে কিছুদিন হলো শুনতেছি রণবীর কাকার বিয়ে হয়ে যাওয়াতে বলে দিঘি অনেক ডিপ্রেশনে আছে। গণমাধ্যমে দিঘি বলেছেন আলিয়ার সঙ্গে বিয়ের ছবি একদমই নিতে পারছি না। এই ওর কি বিয়ের বয়স হয়েছে? সেদিন দেখলাম এখনো একটা চকলেটের জন্য রাস্তায় রাস্তায় কাঁদতেছে। ও জানে রণবীর কাকার বয়স কত, হিসেব করে দেখলে দেখা যাবে ওর বাবার বয়সই। আচ্ছা এগুলা বাদ দেন, একটা সত্যি কথা বলি, শুনেন। অ্যাকচুয়ালি আমি ছোটবেলায় দিঘি বলতে যা বুঝতাম,
আরে এখন দিকে বলতে যা বুঝি। বিশ্বাস করেন রাসেল ভাই, আমার এখনকার দিগিরেই বেশি ভাল লাগে, বিকজ আই লাভ টিকটক। আর যত দিন যাচ্ছে তার টিকটক ভিডিও দেখতে দেখতে আমি তার ফ্যান হয়ে যাচ্ছি। দেখছেন কি সুন্দর নাচে। এই জন্যই বলি দিঘি ইজ মাই ফেভারিট নায়িকা গায়িকা, আমার জান, আমার ক্রাশ, আমার সব কিছু। প্লিজ কেউ আবার সিরিয়াসলি নেন না, এটাই সত্যি। চোখ বন্ধ, কেউ নজর দিবি না, এই চিকনা আমার। আর থ্যাংক ইউ সো মাচ আফ্রিদি ভাইকে আমাদেরকে এমন একটা দিঘি উপহার দেওয়ার জন্য। কি বলতিস তাও সরাসরি বলো না, মানে এত সুন্দর কিউট মিষ্টি একটা দিঘিকে। আর আপনারা যেটা ভাবছেন ওইটাও, আমি এমন অনেক শিশুশিল্পীকে দেখছি যারা বড় হয়ে হাওয়া হয়ে গেছে, কিন্তু আমাদের দিঘিকে দেখেন সে টিকটক করে হলেও চেষ্টা করে যাচ্ছে আমাদেরকে একটু ডিফারেন্ট কিছু উপহার দিতে। সে যে একজন নায়িকা এটা প্রুভ করার জন্য কতই না কষ্ট করতেছে, পুরা ইমোশনাল বানাই দিল। এই আপনারা এগুলা দেখার পরও কেমনে পারেন এরকম একটা মিষ্টি মেয়েকে হেট করতে? সে একজন মজার মানুষ, মজা নিবেন ফারজানা ব্রাউনিয়ার মতো। নাও কাম টু দা পয়েন্ট, হ্যাঁ এর আগে আমিও তারে রোস্ট করছি, কিন্তু না আর না, কারণ এখন শি ইজ মাই ফেভারিট নায়িকা। সো তাকে নিয়ে কোনো বাজে কথা আমি ফারাবি হজম করব না, শুধু দেখে যাও না। মানে বলতে চাচ্ছি যে এই ভিডিওটা কোনোভাবে কোনো রোস্ট ভিডিও না, জাস্ট ফানি পারপাসে মেক করা। আশা করি বিষয়টা সেভাবে হজম করবেন, কারণ এটা রমজান মাস। সো নো রোস্ট নো ফ্রাই, রোজা আসো, যত ইচ্ছে করুক করতে পারবে না, খাই খাই, জাস্ট এটা ইফতারের পরের জন্য। সো গাইস ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে একটা লাইক দিবেন, আর না লাগলে দিস চ্যানেল ইজ এতটা ইম্পর্টেন্ট না যে সাবস্ক্রাইব করা লাগবে। ভিডিওটা দেখছেন এতটুকুই আনাপ, তবে নামটা মনে রাখবেন। নাম কি? আমার নাম ইংলিশে কম না বাংলায় কম? ইংলিশে বলেন বাংলায় বলেন। অতমেলো মোহাম্মদ সাব্বির। এটা কি বাংলায়? হ্যাঁ। আর ইংলিশে? আর ইংলিশে হলো মাই নেম ইজ সাব্বির। কেসা লাগা মেরা মজাক? কোন প্যারা নাই সিল। এই ওয়েট ওয়েট, ডেসক্রিপশন ও ফার্স্ট কমেন্ট ইনস্টাগ্রাম লিংক দিয়ে দিব, যে কোনো সমস্যায় যে কোনো সময় চলে আসতে পারেন। আল্লাহ হাফেজ।